দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিওটি নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। আমি প্রায় আপনাদেরকে বাবুদের ইকো করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছি, আমি নিজে ইকো করি সেটা আমি আপনাদের জানিয়েছি। ইকোকার্ডিওগ্রাফি নিয়ে অনেক মা বাবারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে চেয়েছেন, স্যার ইকো পরীক্ষা করতে কোনো বাবু ব্যথা পায় কিনা, কোনো প্রিপারেশন আছে কিনা, বা আমি কোন দিন করি, কয়টার সময় যেতে হবে, কোনো ধরনের বুকিং দিতে হবে কিনা, নানা প্রশ্ন আসলে থাকে। আমি আজকে ভাবছি আমি আপনাদের জানাতে চাই। প্রথমেই বলতে চাই যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটি কি। এই পরীক্ষাটা আসলে খুবই সিম্পল একটি পরীক্ষা। আপনারা যারা মারা তো আল্ট্রাসোনোগ্রাম করেন, বা আমরা অনেকেই অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করেছি। আল্ট্রাসোনোগ্রাম আমাদের পেটে করা হয় বা শরীরের বিভিন্ন জায়গায় করা হয়। বুকে যখন এই আল্ট্রাসোনোলাইক পরীক্ষা করা হয় সেটাকে আমরা ইকোকার্ডিওগ্রাফি বলি। বুঝতেই পারছেন এতে কোনো ব্যথা পাওয়ার সুযোগ নাই, কোনো ঝুঁকি নাই, কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই। এক্সরে করলে যেমন রেডিয়েশন, এখানে কোনো সেগুলো ঝুঁকি নাই, বাবুর কোনো ব্যথা পাওয়ার সুযোগও নাই। সুতরাং এটি সবচেয়ে নিরাপদ পরীক্ষা, এবং এটি করেই আপনার বাবুর হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা বের করে দিই। কাদের আমরা ইকো করব, সবচেয়ে প্রয়োজনীয় তথ্য এটি যে আমার বাবুকে আমি ইকো করব, কেন করব এবং কখন আমি বুঝবো এটা করা উচিত। দর্শক, আমি সবসময় বলি যে সমস্ত বাবুদের বারবার ঘন ঘন ঠান্ডা কাশি লাগে তাদের অবশ্যই ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করতে হবে। যেই সমস্ত বাবুদের ওজন বাড়ার অন্যান্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে বুঝতে হবে অবশ্যই ইকো করে দেখা দরকার, তার হার্টের কোনো ফুটা বা এই ধরনের কোনো প্রবলেমের জন্য ওজন না বাড়ছে কিনা। 3 নম্বর, যাদের অন্যান্য কোনো জন্মগত ত্রুটি আছে, অনেক বাবুর ঠোঁটের ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, তাদেরকে অবশ্যই ইকো করে দেখতে হবে তাদের কোনো হার্টে কোনো সমস্যা আছে কিনা। অনেকের আরও কিছু জন্মগত ত্রুটি থাকে, কারো এক্সট্রা আঙুল থাকে বা বিভিন্ন রকম অন্যান্য ত্রুটি থাকে, তাদেরকেও আপনাকে বুঝতে হবে যে তার একটা ইকো পরীক্ষা করে দেখতে হবে তার কোনো হার্টে কোনো অ্যাডিশনাল সমস্যা আছে কিনা। যে সমস্ত বাবুরা প্রিম্যাচুর জন্মায়, বিশেষ করে 31 সপ্তাহ আগে যদি জন্মায় তাহলে তো ইকো অবশ্যই মাস্ট, এবং যাদের জন্ম ওজন কম, 1.5 কেজি বা তার চেয়ে নিচে আছে তাদেরকে অবশ্যই ইকো করতে হবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, অনেক মারা আমাদের কাছে বলেন, স্যার আমার বাবু কাঁদলে বা মাঝে মাঝে বুকটুক নীল হয়ে যাচ্ছে, হাতটা নীল হয়ে যাচ্ছে, বাবু যখন কান্না করার সময় দমটা বন্ধ হচ্ছে, যেটা আমরা ব্রেথ হোল্ডিং অ্যাটাক বলি, সেখানেও কিন্তু ইকো করে দেখতে হবে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। আমরা হার্টে বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে পাই, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু আপনার বাবুকে ইকো করতে হবে যখন এই পয়েন্টগুলো যদি থাকবে। বিশেষ করে আমরা বাবুই বলি, বারবার যাদের ঠান্ডা কাশি লাগে, বারবার নিউমোনিয়া হচ্ছে, বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছে, ওজন বাড়ছে না, এবং অনেক বাবু কিন্তু বুক ধরফর, একটু বড় বাবুরা বলে, আমার বাবুর মারা বলেন, স্যার মা বাবু তো বলে বুক ধরফর ধরফর করে, তাহলে সেই সমস্ত বাবুদের কিন্তু এতগুলো কারণের কারণে ইকো করে দেখতে হবে তার হার্টে কোনো সমস্যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে কিনা। দর্শক, ইকো করা খুবই সহজ একটি পদ্ধতি, এর জন্য কোনো প্রিপারেশন নাই, কোনো খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক নাই, না খেয়ে আসার সাথে কোনো সম্পর্ক নাই। একটি যেটি ব্যাপার, বাবুদেরকে একটু ঠান্ডা করতে হবে। যে সমস্ত বাবুরা কোঅপারেট করবে তাদের তো আমরা এমনি আরামে ইকো করে ফেলি, কিন্তু যেই বাবুগুলো একটু একটু আমাদেরকে একটু বাধা দেয়, যারা কান্নাকাটি করে ভয় পায়, স্বাভাবিকভাবে বাবুরা ভয় পাবেই, তাদেরকে আমরা একটু ঘুম পাড়াই, তাতে কোনো আমরা যে সমস্ত ওষুধ খাই বাবুকে ঘুম পাড়াই, এগুলো কোনো চেতনানাশক ওষুধ না, সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। আমরা চেষ্টা করি ঘুম না পাড়িয়ে করার জন্য, তারপরও যে সমস্ত বাবুরা করতে দেয় না তাদেরকে আমরা ঘুম পাড়াই এবং তাদেরকে আমরা ইকো করি। আমি ফরাজী হাসপাতালে প্রতি বুধবার দুপুর 2 থেকে ইকো করার জন্য সবাইকে আসতে বলি। ইকো যদি শুরু করি আমি 3টার পর থেকে, কিন্তু 2টোর সময় এসে আপনারা এন্ট্রি করবেন এবং বাবুকে ঘুম পাড়াতে হবে, এবং 3টা থেকে আমি ইকো শুরু করি। সুতরাং আমার কাছে যারা ইকো করতে চান, বুধবার বনশ্রী ফরাজী হাসপাতাল, যেটি আমার মূল চেম্বার, আমার 2টো চেম্বার আপনারা জানেন, মিরপুরে একটি, বনশ্রীতে, মিরপুরে কোনো ইকো করা হয় না, বনশ্রী ফরাজী হাসপাতালে প্রতি বুধবার দুপুর 2 আমরা ইকোর প্রিপারেশন শুরু করি, বিনা সিরিয়ালে, কোনো সিরিয়াল ছাড়াই। আপনারা ব্লাইন্ডলি চলে আসবেন, ওইখানে এসে স্ট্যান্ডিং সিরিয়াল হবে, আপনারা সিরিয়াল দেবেন এবং ইকো করে আমি একবারে রিপোর্ট দেখে ছাড়ি। সুতরাং আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে, বুঝতেই পারছেন, কেননা ইকো শেষ করে আমি আবার রোগীগুলো দেখি। দর্শক, আমি মনে করছি ইকো একটি নিরাপদ পরীক্ষা, যা আপনার বাবুর ওজন কেন বাড়ছে না, কেন সে লম্বা হচ্ছে না, কেন বারবার তার ঠান্ডা কাশি লাগছে, কেন বারবার নিউমোনিয়া হচ্ছে, অনেক প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম। সুতরাং আপনার বাবুকে প্রয়োজনে যদি আপনি মনে করেন এগুলো হচ্ছে এবং আপনার বাবু নীল হয়ে যাচ্ছে, কান্না করলে শব্দহীন কান্না করছে, দম আটকে যাচ্ছে, অবশ্যই ইকো করে দেখে নিতে হবে আপনার বাবু ইকোটি কারণে আপনার কোনো হার্টে কোনো সমস্যা আছে কিনা। আরেকটি কথা মনে করে দিতে চাই, শিশু কার্ডিওলজিস্টকে দিয়ে আপনি আপনার বাবু ইকো করাবেন, কেননা আপনার বাবু যেমন শিশু বাবুকে আপনি শিশু ডাক্তারই দেখাচ্ছেন, শিশুদের হার্টের সমস্যা ইকো করবেন একজন শিশু কার্ডিওলজিস্ট। বাংলাদেশে খুব কম সংখ্যক শিশু কার্ডিওলজিস্ট আছেন, আমরা বেশ কিছু কম কিছু সংখ্যক যারা আছি, আমরা যারা এমডি ডিগ্রিধারী, যারা ডিগ্রিধারী শিশু কার্ডিওলজিস্ট বা যারা ট্রেনিং করেছেন তারাও আছেন, তারা আমরা খুব সংখ্যায় কম। সুতরাং আপনার বাবুকে অবশ্যই শিশু কার্ডিওলজিস্টকে দিয়ে ইকো করাবেন, এবং তিনিই বুঝতে পারবেন যে আপনার বাবু কী সমস্যা হচ্ছে এবং এই অনুযায়ী উনি পরামর্শ দেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই।
আল্লাহ হাফেজ।